সো হে গাইস, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, বাট আমি ভালো নেই। তার কারণ এইচএস পরীক্ষা, বাসের পর বাস খাচ্ছি ভাই। সো ফাইনালি চলে আসলাম আমাদের স্কুলের সামনে। এই হচ্ছে আমাদের স্কুল, শ্রীরামপুর মনিরা লাইডি বয়েজ একাডেমি, ঠিক আছে? এই হলো সেই স্কুল যেখানে আমি আমার জীবনের সবথেকে মজার দিনগুলো কাটিয়েছি। সত্যি বলতে আমাদের সবার লাইফে সবথেকে মজার দিনগুলো যেইখানে কাটিয়েছি সেইটা হচ্ছে আমাদের স্কুল। এই স্কুল সেই স্কুল যাকে আজকে আমরা ছেড়ে ফাইনালি চলে যাব। আমাদের জীবনের নতুন একটা অধ্যায় শুরু হবে, মানে খুব 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 মিস করব। এখন যাব, এই যে এই গেট আছে, এই ছোট্ট গেটটা দিয়ে ঢুকতে হবে। তো চলো এবার ঢুকি। এখানে গার্ডম্যান দাঁড়িয়ে আছে, আর যদি দেখে আমি ভিডিও করছি ফোন হাতে, ভাই আমাকে ঢুকতেই দেবে না। তার থেকে চলো স্কুলে যাই, অ্যাডমিটটা নিয়ে আসি, যদি বন্ধুদের সঙ্গে দেখা হয় সবটা দেখাবো। সো গাইজ, আমি এসেছিলাম আমাদের ঘরে, ঠিক আছে? এটাই ছিল আমাদের ক্লাসরুম, এখানে আমরা বসে ক্লাস করতাম। এই যে হল টু, এটা ছিল আমাদের ক্লাসরুম। বাট এসে আমি দেখি এই যে গাইজ তালা মারা, ঠিক আছে? এই এই জিনিসটা দেখে ভাই খুব খারাপ লাগলো, ঠিক আছে? একদিন এই ঘরেই আমরা সবাই বসতাম, ওই ফার্স্ট বেঞ্চ থেকে ওই লাস্ট অবধি আমরা বসতাম, পুরো হল ঘর জুড়ে আমরা থাকতাম, আমাদের বন্ধুরা থাকতো। আজ আমরা নেই, তাই ঘরে তালা মারা দেখতেই পাচ্ছ। সত্যি বলতে দেখো, ঘরটা ঘরের জায়গাতেই থাকবে, স্কুলটা স্কুলের জায়গাতেই থাকবে, স্যার ম্যাডাম সবাই থাকবে, বাট থাকবো না আমরা, ঠিক আছে? আর সবার মুহূর্তগুলো, সবার স্মৃতি আছে এই ঘরে, জড়িয়ে রয়েছে পুরো ঘর, পুরো স্কুল জড়িয়ে রয়েছে আমাদের স্মৃতি। ওই দিকে একটা বেঞ্চ আছে, তোমরা দেখতে পাবে না, ওই দিকে একটা বেঞ্চ আছে যেখানে আমি বসতাম, লাস্ট বেঞ্চের আগের দুটো বেঞ্চ যেখানে আমি বসতাম, সেখানে আমার নামও লেখা আছে, দেবজিৎ, ঠিক আছে? আর আমার আরও অনেক বন্ধুরা নাম লিখেছিলো, আমিও লিখেছিলাম। আর ওই হলো সেই বোর্ড যেখানে লাস্ট একটা অভিভাবক সভা হয়েছিল, সেটারই লেখা রয়েছে, লেখা আছে শ্রীরামপুর মহিলারেডি বয়েজ একাডেমি, শ্রীরামপুর হুগলি, অভিভাবক সভা 2023। দরজাটা বন্ধ করে দিলাম, তার কারণ হঠাৎ করে স্যার চলে আসলে আমি ফেঁসে যাবো, ঠিক আছে? আর এই যে ভাইরা দরজা বন্ধ করে দিচ্ছে, যারা যারা ব্লগে আসতে চাও চলে আসো এদিকে, ঠিক আছে? চলে আসো। কিসে পড়িস ভাই তোরা? টেন। তুইও টেনে? আর এটা কি তোরাও টেনে? আচ্ছা, নাইন। আচ্ছা হ্যাঁ, নাইনে এই ঘরে আমি বসেছিলাম, ঠিক আছে? স্কুলে পুরো স্কুলে এরকম কোনো ঘর নেই যে আমি বসিনি, সব ঘরে আমি বসেছি। তার মধ্যে এই একটা ঘর, এই ঘরটা আমার সবথেকে বেস্ট লাগতো ভাই, কেন সবথেকে বেশি আলো পাস হতো। আর দুখানা এতগুলো পাখা দেখতে পাচ্ছ, কোনো ঘরে এত পাখা নেই নাকি ভাই? সবথেকে বেশি পাখা এই ঘরটায় থাকতো, সবথেকে বেশি ভালো হাওয়া লাগতো, জানলা দিয়ে হাওয়া ঢুকতো, আলো ঢুকতো, বেস্ট ঘর এটা, ঠিক আছে? তো হঠাৎ করে এই ঘরটা আমি ঢুকলাম, লাস্টবার একবার দেখে যাই ভাই পুরো স্কুলটাকে। আর আসা হবে না, আর দেখা হবে না কোনো স্যার ম্যাডাম ভাই মানে এদের সঙ্গে, কারোর সঙ্গে দেখাই হবে না, তাই একবার একটু ঘুরে নিচ্ছি স্কুলটাকে আর কি। তো এই ঘরটায় এলাম, এসে দেখছি এই সব ফাঁকা, ছেলে পেলে আসেনি, শুধু ব্যাগ রাখা। তখন ওই ভাইগুলো বললো যে কম্পিউটার ল্যাবে গেছে। এক সময় আমরাও যেতাম, ঠিক আছে? এখন আমাদের কম্পিউটার নিয়ে আমরা এখন পস্তাই, মানে আমি অন্তত পস্তাই, বেকার নিয়েছি। ফাইনালি গাইজ অ্যাডমিট কার্ড পেয়ে গেলাম, খুশির কোনো কারণ নেই, ঠিক আছে? তার কারণ খুশি হওয়ার মতো আমার কাছে ভাই কোনো রিজন লাগেনি যে খুশি হওয়া দরকার। স্কুল ছেড়ে চলে যাচ্ছি, খুশি হবো, কী খুশি হবো গাইজ? খুশি ওই জন্য মুখে হাসি কম, মানে পরীক্ষার ফেল হয়ে যাওয়ার পর মানুষের হাসি চলে যায়, বাট আমার পরীক্ষা দেওয়ার আগেই হাসি চলে গেছে। শুধু একটা মাত্র রিজন, স্কুল ছেড়ে গাইজ চলে যাচ্ছি। আর সবথেকে খারাপ লাগলো আজকের দিনে যেটা হলো, কোনো বন্ধুর সঙ্গেই দেখা হলো না আমার, সত্যি গাইজ কোনো বন্ধুর সঙ্গে দেখা হলো না। স্যার 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 একটু আশীর্বাদ করবেন যেন পাস হয়ে যাই। হ্যাঁ স্যার সব স্যারের আশীর্বাদ নিয়েছি, ঠিক আছে? তো একটা স্যার বাকি ছিল, হয়ে গেল। স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে আমার জীবনে আমি কী কী করেছি এই স্কুলে সব কথা মনে পড়ে যাচ্ছে, ঠিক আছে? সো এইখানটাতে আমি বলি গাইজ, এই যে ঠিক এই জায়গাটাতে, এই এই সাইডটা করে, ঠিক আছে? এইখানটাতে যখন গেট বন্ধ হয়ে যেত, মানে বেল পড়ার পর যখন লেট হয়ে যেতাম স্কুলের জন্য, এই দরজাটা বন্ধ করে দিত, ওই দরজাটা বন্ধ করে দিত, তখন আমরা সব বন্ধুরা মিলে বা যারা যারা লেট করতাম তারা সবাই মিলে এইখানে দাঁড়িয়ে থাকতাম, ঠিক আছে? শুধু ঢোকার জন্য, বা ঢোকাতো না। হেড স্যার ওই ব্যালকনি থেকে দেখতো আর বলতো, তোমরা এত লেট করেছো তোমাদেরকে ঢোকাবো না, ঠিক আছে? এই একটা কথাই বলে চলতো ওই ব্যালকনির ওপর থেকে, বাট তারপরে বলতো, ওয়ার্নিং দিত যে পরের দিন যেন লেট না হয়। তারপরে একজন একজন করে এই গেট দিয়ে ঢুকিয়ে দিত, আর আমিও ঢুকে যেতাম। সত্যি ভাই সব কথা মনে পড়ে যাচ্ছে, এত কিছু করেছি গাইজ তোমাদেরকে বলাও বলতেও পারবো না, ঠিক আছে? মানে এত কিছু করেছি। শ্রীরামপুর মলিনা লাইডি বয়েজ একাডেমি, তুমি সারা জীবন আমার এইখানে থাকবে, এইখানে। হাসিতে হাসিতে ঘুরিয়েছে আজ সব, চলে গেছে ঢলে গেছে কালকের কলরব, কথা ছিল সাথে তোর বলা হলো শেষ না, খালি খালি চারিপাশ এ আমার দেশ না, কি উপায় হেরা যায় তোর স্বপ্নতে আবার রে মনু। পুরো স্কুল
সব স্যার ম্যাডাম, ওই স্যার দাঁড়িয়ে রয়েছে ভাই, স্যার দাঁড়িয়ে রয়েছে, সব স্যার ম্যাডাম, সব সবাইকে, সবাইকে, পুরো স্কুলে যত ভাই আছে, যত আমার ভালোবাসার মানুষজন আছে, ঠিক আছে, যারা স্কুলে গেলে একদম হামড়ে পড়তো, তাদের সবাইকে আমি সারা জীবন মনে রাখবো। আমি মনে রাখবো যে আমি আমার এই স্কুলে আমার একটা সাম্রাজ্য ছিল, যেখানে একটাই নাম ছিল দেবজিৎ দা। যখন স্কুলে যেতাম, দেবজিৎ দা স্কুলে এসছে, দেবজিৎ দা কেমন আছো, দেবজিৎ দা ব্লগ কবে আসবে, দেবজিৎ দা আমি তোমার সব ভিডিও দেখি। হ্যাঁ ভাই ভালো ভালো, তুই ভালো আছিস? অনেক ভালোবাসা ভাই, হাত নাই ভাই, বুকে আসা ভাই, ঠিক আছে, না না ভাই স্কুলে আসিনি, অ্যাডমিট কার্ড নিতে এসেছিলাম। আর আমার সব বন্ধুদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো ভাই, তোরা ছিলিস, আছি, থাকবি এইখানে, ঠিক আছে। জল ছবি রং মশাল, স্কুল ছুটির হজমিরা, রূপকথার পায়রাদের গল্প বল, বন্ধু চল। রামধনু ঝালমুড়ি, হাফ টিকিট, রাব পুলিশ, বিটনুনার চুরমুরের গল্প বল, বন্ধু চল।